প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড ট্যুর মিশন চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমরা দেখব বিকাশের মাধ্যমে কিভাবে ওয়াইফাই বিল এবং মার্চেন্ট পেমেন্ট করা হয়, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাকে আরও নতুন নতুন ভিডিও বদলে উৎসাহ প্রদান করুন, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন আমি মোবাইলের মেনু থেকে বিকাশ মেনু সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমার পিনকোড, বিকাশের পিনকোড ফেস করলাম। বিকাশের পিনকোড দিয়ে আমি সেন্ড দিলাম। আমার বিকাশের মেনুগুলো আমাকে দেখাচ্ছে, সেখান থেকে আমি মেক পেমেন্ট, যেহেতু আমি পেমেন্ট করবো তাই আমি মেক পেমেন্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি ভিতরে প্রবেশ করলাম। এখন আমাকে কিছু মার্চেন্ট বিকাশ নাম্বার দেখাচ্ছে। এখানে যদি আমারটা থেকে থাকে, আমি ওটা সিলেক্ট করে সরাসরি প্রেস করে ফেললাম। আর যদি না থাকে তাহলে আমি নাম্বারটা প্রেস করব। নাম্বারটা তুলে আমি সেন্ড বাটনে ক্লিক করব। দেখেন আমি নাম্বারটা তুলতেছি। সঠিকভাবে নাম্বারটা তোলার পর অ্যারোকিতে টাচ করে আমি পরের অপশনে চলে যাব। দেখুন এই চলে আসলাম। এখন এখন আমাকে নাম্বারটা দেখাচ্ছে এবং নিচে অ্যামাউন্টের জায়গায় আমি অ্যামাউন্টটা লিখলাম, যত টাকা আমি বিল পেমেন্ট করব বা মার্চেন্টে পেমেন্ট করব। এবার আমি নেক্সট দিলাম। দেখুন এখন আমাকে আমার নাম্বার, অ্যামাউন্ট এবং আমার পাসওয়ার্ড এবং রেফারেন্স, এখন আমি পিনকোড টাইপ করলাম। টাইপ করার পর আমি রেফারেন্সের জায়গায় আসলাম। যদি আমার রেফারেন্স থাকে বা ওয়াইফাইয়ের কোড যদি থাকে, সেই কোডটা আমি এখানে লিখতে হবে। আর যদি কোড না থাকে তাহলে এখানে খালি রাখলেও চলবে। তাই আমি সেন্ড দিলাম, আসলো ট্যাপ অ্যান্ড হোল। এখন আমি আবার সব কিছু আমার মিলিয়ে দেখব, মার্চেন্ট নাম্বার, অ্যামাউন্ট, সব কিছু মিলিয়ে দেখি। ট্যাপ অ্যান্ড হোল চেপে ধরলাম, বিলটা পেমেন্ট হয়ে গেল। এখন বিল পেমেন্ট হওয়ার পরে আমি নেক্সট প্রেস করে পরের অপশনে গেলাম। পরের অপশানে আমাকে দেখানো হয়েছে সেভ টু ফিউচার পেমেন্ট। যদি আমি বিলটি ভবিষ্যতের জন্য সেভ করে রেখে দিতে চাই তাহলে এই অপশনটি সিলেক্ট করে আমি রেখে দিলাম। ধন্যবাদ সবাইকে।